ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. আম্মা বাদ, সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, তিনি যেই এলাকাতে থাকেন সেখানে যেই মসজিদটি আছে সেই মসজিদের আদান দেরি করে দেওয়া হয় এবং জামাতও দেরি করে শুরু করা হয়, বিশেষ করে ফজর, জোহর, আসর। সেজন্য তিনি ওনার কাছে যে মোবাইল আছে, মোবাইলে একটি অ্যাপস আছে, ওই অ্যাপসে যেই সময় দেওয়া আছে নামাজের, সালাতের যে সময়টি দেওয়া আছে, ওই সময় অনুযায়ী তিনি ঘরেই এই সালাতটি আদায় করে থাকেন, মসজিদে যান না। তো ওনার প্রশ্ন ছিল, তিনি যে এই অ্যাপস অনুযায়ী, অ্যাপসের যেই সময় আছে ওই সময় অনুযায়ী ঘরে উনি সলাত আদায় করে থাকে, মসজিদে যাচ্ছেন না, ওনার এই কাজটি কি সঠিক হচ্ছে? এর ছিল ওনার প্রশ্ন। প্রথমে আমি আমাদের এই ভাইকে বলবো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পাঁচক্ত সলাহ, পাঁচক্ত নামাজ আমাদেরকে, আমাদের জন্য সময় নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনের জন্য অবশ্য কর্তব্য। সূরাতুন নিসা 103 নম্বর আয়াত। কিন্তু এই নামাজের সময় নিয়ে ওলামাদের মধ্যে দুটি মতামত পাওয়া যায়। একটি মতামত হলো হানাফি মাধাবে, আরেকটি হলো জুমহুর ওলামা, বাকি সব ওলামাদের মতামত। তো হানাফি মাধাবে নামাজের এই সলাতে সময়টি একটি দেরি করে হয়, বিশেষ করে ফজর এবং দোহর এবং আসর, বিশেষ করে এই তিন অক্ত নামাজটি একটু দেরি করে পড়া হয় হানাফি মাধহাবে। কিন্তু বাকি যেসব জুমহুর উলামার মতামতে এই নামাজের সময়টি হানাফি মাধহাব থেকে আরেকটু এগিয়ে থাকে। কিন্তু এটাই সঠিক, যেহেতু জুমহুর উলামা ওদের কথাটি সঠিক এবং ওদের যেসব দলিল দেন দিয়ে থাকেন ওদের দলিলগুলো বেশি শক্তিশালী। কিন্তু আমাদের এ ভাই যেই কাজটি করতেছেন, তিনি মসজিদে না যাইয়ে ঘরে ওনার এই সলাটটি আদায় করতেছেন, ওনার উদ্দেশ্য হলো এই সলাটটি যেন, এই নামাজটি যেন তিনি প্রথম সময়ে পড়তে পারে। মানে যেহেতু মসজিদে, আমি মনে করতেছি যে ওই মসজিদে নিশ্চয়ই হানাফি মাধহাবে ওরা অনুকরণ করতেছে, সেজন্য একটু দেরি করে আজান দেয়। তো উনি নামাজের প্রথম সময় পাওয়ার জন্য তিনি ঘরে সলাটে আদায় করতেছে এবং ওনার মোবাইলে যে অ্যাপসটি আছে সেখানেও মনে হয় যে এই নামাজের যেই সময়গুলো আছে ওই সময়েরটি দেওয়া হয়েছে, যে জুমহুর ওলামার মতামতে যেসব নাকি বেশিরভাগ ওলামাদের মতেই যে যে সময়টি নির্ধারিত করা হয়েছে সেই সময় অনুযায়ী মোবাইলে দেওয়া হয়েছে। তো আমাদের এই ভাই প্রথম সময় পাওয়ার জন্য যে ঘরে নামাজটি পড়ে থাকেন, কারণ প্রথম সময় পড়াটি খুবই একটি ভালো কাজ। কিন্তু আমি বলতে চাচ্ছি, আপনি একখানি ভালো করতেছেন যে আপনি সময়ে, নামাজের সময়, প্রথম সময়ে নামাজটি পড়তেছেন, এটা অনেক বড় একটা সওয়াবের কাজ যে সলাত যে প্রথম সময়ে পড়া। কিন্তু অন্যদিকে আপনি
অনেকগুলো সওয়াব থেকে, অনেকগুলো নেকি থেকে আপনি বঞ্চিত হচ্ছেন, আবার গুণাগারি হচ্ছেন, মানে আপনার গুণাও হচ্ছে পাপও হচ্ছে। একদিকে যে আপনি অনেক সওয়াব থেকে মাহরুম হচ্ছেন, সেটি হলো কারণ কেউ যদি জমাতে নামাজ পড়ে, তার একাকী নামাজ থেকে 27 গুণ বেশি সওয়াব পেয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে, যে হাদিসটি ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন, যে জমাতে নামাজ পড়লে একাকী থেকে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, তা আপনি এই সওয়াব থেকে মাহরুম হয়ে গেলেন, এটি একটি। আরেকটি হল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে একটি হাদিসে যে মান সামিআ আন-নিদা ফালাম ইয়াতি ফালা সালাতা লাহু ইল্লা বিউযর, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটি ইমাম ইবনে হিব্বান রিওয়ায়াত করেছেন উনার এবং সহিহ, এবং এটি সহিহ বলেছেন। এই হাদিসের অর্থ হলো যে কেউ যদি আজান শুনে এবং মসজিদে আসলো না, তার কোনো নামাজই নেই, তার কোনো নামাজই নেই, একমাত্র ওজর ছাড়া, কারণ ছাড়া। ওজরটি কেউ কেউ ওলামা বলছে ওজরটি হলো হয় অসুস্থ, না হয় ভয়। কেউ যদি নামাজ যেতে ভয় করে অথবা অসুস্থ, তার জন্য ঘরে পড়বে, কিন্তু কোনো ওজর নেই, তার অবশ্যই মসজিদে যেতে হবে। এটা আমরাও মনে করি, সে মনে করে জমাতে নামাজ, জমাতে এই সলাটটি পড়াটি হলো ওয়াজিব, সুন্নত নয়। কেউ কেউ বলে থাকে এটা সুন্নত, এটাও একটা ইখতিলাফি কথা, কিন্তু সঠিক কথা হলো এটা ওয়াজিব, কারণ রাসূলুল্লাহ খুব কঠোর করে বলেছেন যে জমাতে এই সলাটটি আদায় করার জন্য। তো আপনি এই ঘরে যে সলাটটি আদায় করতেছেন, এটি আদায় করতেছেন একটি ফায়দার জন্য, কিন্তু আপনি আরেক দিকে অনেকগুলো সওয়াব থেকে মাহরুম হচ্ছেন, আবার জমাতে নামাজ পড়া যে আমরা ওয়াজিব মনে করতেছি, এই ওয়াজিবটি আপনার তরক হচ্ছে। সেজন্য আমি আপনার ভাই হিসেবে পরামর্শ দিব, তিনটি পরামর্শ। প্রথম পরামর্শ যে আপনি দেখবেন যে আপনার আশেপাশে অন্য কোনো মসজিদ আছে কি না, যে মসজিদে আজান তাড়াতাড়ি দেয়, আপনার আপসে যেই যেইভাবে আজ দেওয়া আছে সেভাবেই দিচ্ছে না কি না, মানে আরও আগে আজান দিচ্ছে কি না, আপনি সেই মসজিদ খুঁজে বের করবেন যদি পাওয়া যায়। একান্ত যদি আপনি ওই ধরনের মসজিদ না পান, তাহলে আপনি যে মসজিদ আছে আপনার ঘরের কাছে, সেই মসজিদে যাই আপনি সেখানে কমিটি অথবা সে ইমাম মুয়াজ্জিনকে যেই বুঝিয়ে বললেন সুন্দরভাবে যে আজানের সময়টি যেহেতু বেশিরভাগ ওলামাদের মতামতে আর একটু আগে, হানাফি মতামতে একটু দেরিতে, কিন্তু আগে পড়াটাই উত্তম, যেহেতু বেশিরভাগ ওলামাদের মতামতেই সময়টি একটু আগে আছে, আগে দেওয়া আছে, সেজন্য আগে পড়াটি উত্তম, এভাবে বুঝিয়ে বলবেন। যদিও ওরা হানাফি মাধাবকে ফলো করে, এভাবে বলা যাবে যে যদিও হানাফি মাধাব ফলো করে, এটা অর্থ না যে 100% সব হানাফি মাধাবকে মেনে চলতে হবে, না, কিছু কিছু মাসালাতে যদি দেখা যায় অন্য জুমহুর ওলামা বেশিরভাগ ওলামাদের মতামত আরেক রকম পাওয়া যাচ্ছে, এবং ওদের দলিলটি বেশি শক্ত, যেভাবে নাকি নামাজের সময় নিয়ে, তো ওদের মতামত যদি কেউ ফলো করে ও কোন হানাফি মাধাবের, তাদের হানাফি মাধাব নষ্ট হয়ে যাবে না। সেজন্য ওদেরকে আগে বুঝিয়ে বলবেন, যদি ওরা শুনে আপনার কথা আলহামদুলিল্লাহ, যদি একান্ত ওরা না শুনে তাও কোনো সমস্যা নেই, আপনি ওদের সাথেই একটু দেরি করে হলেও ওদের সাথে জমাতে নামাজ পড়বেন, আপনি জমাতের সওয়াবটাও পেয়ে যাবেন, আর দ্বিতীয়ত আপনার যে অন্তরে নিয়ত ছিল যে আপনি এই সলাটটি, এই নামাজটি আপনি প্রথম সময়ে পড়বেন, আপনার অন্তরে তো নিয়ত ছিল, কিন্তু আপনি যেহেতু এ ধরনের মসজিদ পাচ্ছেন না, আপনি সেখানেই একটু দেরি করে পড়তেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আশা করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রথম অক্ত নামাজ পড়ার সওয়াবও পেয়ে যাবেন। তা আপনি আমার এই পরামর্শ শুনলে আপনি আশা করি ইনশাআল্লাহ প্রথম অক্ত নামাজের সওয়াবটি পেয়ে যাবেন, আবার জমাতেও জমাতের সওয়াবটিও পাবেন, এবং জমাতে নামাজ না পড়া যে একটি ওয়াজিব তরক করে, এটার থেকে আপনি দূর, এইটার থেকে আপনি বেঁচে গেলেন। আশা করি আপনি আমাদের আমার কথা বুঝতে পেরেছেন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।